থেকে উঠে আর যত আগুন লাগবে দাদা করে ততই উপরে উঠবে। আন্দোলন ওই রকমই হয়, নিচ থেকে উঠে উপর পর্যন্ত যায়। কোথাও তো আন্দোলন হয়েছিল, কোথাও তো আগুন উঠেছিল, কোথাও তো কথাবার্তা হয়েছিল, কোথাও তো এই যে হাই পাওয়ার কমিটি রেডি হয়েছে কোথাও তো হয়েছিল। ওই হাই পাওয়ার কমিটি তারপরে গঠন হওয়ার পরে হাই পাওয়ার কমিটি অনুসারে আজকে যে বেতনটা আমাদের কন্ট্রাক্টর ওয়ার্কার্স এই কথাটা নিয়ে আজকে আমরা বসেছি। মিনিমাম 965 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত মিনিমাম আছে। আমাদের ইসাক ভাই বলে গেলেন কথাটা ঠিক, আমরা লাগু করাতে পারিনি, বিভিন্ন কারণ আছে। আমি কোন আক্ষেপ কাউকে লাঞ্ছনা না করে কাউকে দোষ আরোপণ করব না। কোথাও না কোথাও হয় আমাদের মতন নেতৃত্ব যে কমি ছিল, কোথাও না কোথাও হয় আমাদের শ্রমিকদের মধ্যে একতা ছিল না বলে আজ পর্যন্ত আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারিনি। কিন্তু যখন যখন একত্র হয়েছেন আপনারা, যখন যখন জোট বেঁধেছেন, তখন তখন সঠিক নেতৃত্বে আপনার কিছু না কিছু বেতন বেড়েছে। যেমন ইসাকরা বলে গেলেন, 5 দিবস একবার স্ট্রাইক হয়েছিল, তার জন্য 800 টাকা বেড়েছিল। আর আমি 2018 সালে এমআইসি এসেছি, আমি মানপুরে ছিলাম, এখানে আমার এই সাথী বন্ধুরা, আমার ওয়াজ ছিল, আমার নাসিম ছিল, আমার জিয়াউল ছিল, এরা সবাই মিলে আমাকে বললো ভাই আন্দোলন করতে হবে, আমার কন্ট্রাক্টর লেবারদেরকে সঠিক বেতনটা দিয়ে আসতে হবে। আমি বলেছিলাম আমি জানি না কত দূর যেতে পারবো, কিন্তু ধাপে ধাপে নিশ্চয়ই আমরা ওই দিকে এগোতে পারবো। সে আন্দোলন করেছিলাম, ওই আন্দোলনে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 2019 সালে আমরা লাগু করিয়েছিলাম, 90 টাকা বেড়েছিল, তারপরে কথা হয়েছিল যে 2020 সালের মার্চের পর থেকে এপ্রিল বা মে থেকে যে আমাদের আরো 30 টাকা বাড়বে। একদিনও বন্ধ করতে হয়েছিল কি? আমার যে পুরোনো সাথীগুলো আছে বলুন, একদিনও বন্ধ করতে হয়েছিল? ছিল না, বন্ধ করতে হয়নি আমাদের। আমরা চেষ্টা করব কম এনার্জি পুড়িয়ে, কম কয়লা পুড়িয়ে বেশি রান্না কিভাবে করা যায়। যে ভালো রান্ধুনি হয় না, যে ভালো রান্ধুনি হয় কম কয়লা পুড়িয়ে কম মশলাতে ভালো রান্না করতে পারে, এটা মানেন তো? চেষ্টা আমরা ওটাই করব, কিন্তু আগুন তো লাগাতে হবে। বিনা আগুন, আগুন যদি না জ্বলে না রান্না হবে না কামার চলে, লোহার জিনিস তৈরি হবে ভাই। আমাদের এখানে আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, এদিকে আপনারা ধ্যানটা দেবেন, বেতনটা তো যেটা বাড়ার আছে সেটার এক মূল উদ্দেশ্য আছে, সবাই বলে আমিও বলছি, আমাকে আপনারা বলুন, হাত তুলবেন, এখানে কত লোক আছেন যাদের পিএফ কাটা হয়, হাত তুলবেন, কত লোক আছে পিএফ যাদের কাটা হয়, কাটা হয় না বলছি না কাটা হয়, আচ্ছা ঠিক আছে মোটামুটি, আচ্ছা কত লোক আছেন যাদের পিএফ কাটা হয় না, হাত তুলুন, পিএফ কাটা হয় না হাত তুলুন, মনে হচ্ছে পিএফ কাটা হয় না যাদের তাদের সংখ্যাটা কম, কাটা হয় না কেন, এটা হচ্ছে মূল। এইবারে বলুন যাদের পিএফ কাটা হয় তাদের হিসেব আপনারা পাচ্ছেন, পিএফ এর হিসেব আপনারা পাচ্ছেন, হাত তুলুন, কজন পাচ্ছেন, পাচ্ছেন আপনারা হিসেব, কজন হিসেব পাচ্ছেন তারা হাত তুলুন, হিসেব পাচ্ছেন যে পিএফ আমার কত জমলো, মোটামুটি 4 থেকে 6, 7, 8 জন, বাকি বাদ হিসেব পান না। আপনার অধিকার আছে তো, আপনার যা কাটলো আপনার কত জমলো সে অধিকার তো আপনার আছে না জানার, জানা তো উচিত। তৃতীয় কথা, বোনাসের কথা বলে গেল, আমি ওই দিক দিয়ে রেসপন্সটা পেতে চাই। পুজো বোনাস গেল, কত লোক বোনাস পেয়েছেন হাত তুলুন, কত লোক, কি ব্যাপার, একটা একটা দুটো, আচ্ছা যারা মোটামুটি পেয়েছেন কত, ম্যাক্সিমাম কত পেয়েছেন, 2000, কোন কন্ট্রাক্টরের আন্ডারে আছেন, একটা বলো না, আওয়াজটা বলো না,
তার মানে ম্যাক্সিমাম এখানে যা দেখছি 10% পাইনি, 110 জন বোনাস পাইনি। কেন পাইনি ভাই? সেটা তো জবাব কন্ট্রাক্টর কেউ দিতে হবে, আর কন্ট্রাক্টর যার আন্ডারে কাজ করছে সে ম্যানেজমেন্ট কেউ দিতে হবে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমি পুজো বোনাস হবার আগে ম্যানেজমেন্টকে একটা চিঠি করেছিলাম এচএমএসের প্যাডে, যে অ্যাজ পার জেবিসিসিআই রেকমেন্ডেশন যখন আমাদের বোনাস ঠিক হয়েছিল 72,000 টাকা, তখনই আপনাদের কথা হয়েছিল যে 1.33 বেসিক অনুযায়ী ওদেরও মানে বোনাস দিতে হবে, সেই চিঠিটাও করা হলো সব জায়গাতে। আমি ওই রেসপন্সটা লাগিয়ে চিঠি করেছিলাম যেন দেওয়া হয়, আর যদি দেওয়া হচ্ছে তার ভেরিফিকেশন আমি একটা সেন্ট্রাল ইউনিয়নের একটা রিপ্রেজেন্টেটিভ, এটা আমার অধিকার যে আমার শ্রমিকদের বেতনটা বা আমার বোনাসটা দেওয়া হচ্ছে কিনা সেটা ভেরিফাই পাই, ওটা আমি চেষ্টা করবো, ওটা আমি চিঠিও দিয়েছি। তারপরেও আমার চিঠি দিলাম যে আমার কাছে যা ইনফরমেশন আছে বোনাস ওদের পেমেন্ট করা হয়নি, কেন করা হয়নি স্যার নিয়ে আপনি একটা মিটিং কল করুন বা ওদেরকে ক্লারিফিকেশন চান, এখন পর্যন্ত কোনো সারা শব্দ নয়। তারপরে আমাদের একটা স্ট্রাকচারাল মিটিং হলো জিএম সাহেবের সাথে, সেদিন আমাদের মহামান্য আমাদের জেবিসিসিআই যে বসেন আমাদের অভিভাবক আমাদের নেতা আমরা চিঠি করছি কথাবার্তা করছি, তারপরে কথাগুলো এলো যখন আমরা কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন যখন একত্রিত হয়েছি আপনারা যখন যখন একবদ্ধ হয়েছেন তখন তখন আপনাদের কিছু না কিছু বেতন বেড়েছে, কিছু না কিছু পেয়েছেন, আর যখনই আলাদা আলাদা থেকেছেন যখনই আমরা ছুটি, ছুটির পয়সা সাথে দিয়ে ছুটি তো আমরা জানি না,